না বিপদ নয়। তাহলে কি হলো? তিনটে মেয়াদ দুটো ছেলে ধরা পড়ে। দুর্গা কাস্টমার পাইকে দাও মা, দুর্গা আমাদের দিকে পাই গেছে। ওই মেয়ে ছেলে কটা বসে অফিসে জুস খাওয়া, কিন্তু দুটো ছেলে আর তিনটে মেয়ে প্রবলেম। বেয়ারা কারো হয়ে গেল কি হয়েছে? মেলার মাঝখানে ঘুগনি মুড়ি ওলা মারামারি লেগেছে, কোথায় ঘুগনির আন্ডা তুলে আনতো, আমরা কমিটি খেয়ে নেবো। দাদা নমস্কার, এইবার মেলা স্টার্ট হচ্ছে, আমাদের প্রথমে ফিতে কাটা হবে, তারপর কলকে ভাঙা হবে, তারপর মেলা স্টার্ট হবে। কলকে ভাঙা ভাঙবো মামা, আজকে কলকে ভাঙা হবে না, নারকেল ভাঙা হবে। ঠিক আছে ভাঙা থাক, এইবার আপনাদের সামনে মঞ্চে আসছে আপনাদের সুপরিচিত, আমার মাসি, আপনার মাসি, আমার বাবার মাসি, হাইমুদির মাসি, কুকুর বিড়ালের মাসি, পোতা মাছের মাসি আসছে মঞ্চে, ছাঁক বাজাতে আসছে শঙ্খধ্বনি বাজায় বিন্দি মাসি। নারী চলতে তো মা কেন বাবা? কেন তোমার তো 108 বছর বয়স, তুমি রিক্সা নিচ্ছো কেন মা? আরে বাবা জীবনে চাঁদবাজে কাল মরে যাবো, একটা ফুক নিয়ে দিচ্ছি। কি বলে বুড়ি বলতো ফুক মেরে ছাঁক ফাঁক করতে বুড়ির মনে খুব লাগাও দিকে লাগাও কেমন খুশি তেমন বুড়ি বারের সাত দেবে আগে কারা বুড়ি তো ঘুমটা দিচ্ছে দেখো, 12টা 18 লাগাও দেখি, লাগাও দেখি। তোমার বাচ্চা মাটি কাটা গাড়ি ডেকে নিয়ে আয়, তোমার বার 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 করছি মেলায় আসুনি, পৃথিবী কোথায় ডাক আচ্ছা ধারা ধীরে ধীরে সারা গু না পিন বোম বলিনি বেরো, আগে বেরো মারবো গুলি বেরো। বয়সে তুমি রিস্ক নিচ্ছ কেন? বয়সে যাও পারো যা মেলায় গন্ডগোল পাকাতে তো এই গ্যাসে লোক টিকতে পারবে মেলায়। মালদল কমিটি হওয়া না কত ছিল সহ্য করতে দাঁড়া মাত্র ওই দিয়ে ঘুরে আসছে গিয়ে পাগলা হয়ে গেছে মালদল আসছে। ফুচকার জল এখন লোক ফুচকা খাবে বুঝতে খাবে দ্রুত চো, ও মেয়েরা ফুচকা খাবে গু জল খেয়ে নি, আমার কি মেয়েরা খাবে আমার কি বলছে দারুণ জিনিস। এগোতে কেটা খোলা কুমড়া ফুল চিনি করে খাবি, এইবার বাচ্চাদের জন্য হবে বাতাসা হরিণুট। ওই বাতাসা নেই তো ওই ছইলে দে। এবার মঞ্চে আসছে কাঁচি টানতে আমাদের আন্দোলনের সবার সুপরিচিত, যে এই কার নাম লিখেই জানোয়া কেন? আমার বউ মানে তোমার ভাগনা বউ তেজস্বিনী বাই। তেজস্বিনী বাই তোর বউ? আমার বউ তোর ভাগনা বৌমা। আমার বৌমা? হ্যাঁ কাজী টানবে। হ্যাঁ দাদা ওই মেয়ে যতবার মেলায় এসে মারামারি, আগের বাদে ফুচকা খেতে এসে মায়েরি বৌদি 3 মিনিটে 850 ফুচকা খেয়েছে। সারাইয়ের বউ দেড় বস্তা আলু কি করে খেলো আমি বুঝতে পারি তো, কমিটি আমরা ওই জায়গায় দুর্বল হয়ে গেছি। যতবার আমি মেলায় হুন্ডুলি করে গন্ডগোল চলে যাবে কোথায় মামা, ওই মেয়ের ব্যবস্থা করো ডাক তুমি ডাক আমি ডাক। মঞ্চে আসছে আমাদের কাঁচি টানার প্রতিযোগিতায় নাম দিয়েছে সেই ঢোলা বেলুনির শামসুদ্দিন ভাই, ওর সঙ্গে কাঁচি টানবে আমার বৌমা তেজস্বিনী বাই। মঞ্চে আসছে তেজস্বিনী বাই।
সর্বনাশ করে যারা চাঁদা দিয়ে মেরে ফেলে দেবে তো কি করা যায় করছে আমাদের কমিটি টিম নামা দেখো কমিটি টিম সমু তোরা কমিটি টিম নামে দাও পারি দেখা পারি এই তেজস্বিনী ওরফে ভাই ভাই যেন গিয়ে মাঠের মাঝখানে পড়ে দাঁড়াও দেখি দাঁড়াও ভাই দাঁড়াও বৌমা দাঁড়াও দাঁড়াও আমার সপ্তাহে তিন দিন করে কেরাটে শেখে দাঁড়াও হচ্ছে নির্ভর করছে যারা চাঁদা দিয়ে ফিরবে এক কাজ কর বৌমার সঙ্গে তুই কাছি টান তুমি আমি হ্যাঁ তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি হয়েছে বিয়ের আগে আমি 85 কিলো ওজন ছিলাম তারপরে এখন 35 কিলো আছি যাবো কোথায় এই মেয়ে সব টেনে নিয়েছে দাদা আমি আর কি করো কমিটি এখানে যারা আছে যদি একটা অনুমতি হেঁকে দাও তাহলে আমি একটা চার্জ নেবো হেঁকে বলো এই বৌমার সঙ্গে আমি কাছি টানবো কি মামা হ্যাঁ কাছি টানো যাই করো ওমের কিন্তু খুব টান ও আমার টান জানে না সব টেনে নেবে মামা তোমার ওরে এমন টান মারবো জীবনে শিক্ষা হয়ে যাবে আমার ট্রেনে প্রেশার কমে গেছে করে আমি সেক্রেটারি ফালতু ছেলেটার আমি টানবো বউবার রেডি হও এই কি হচ্ছে কি তাড়াতাড়ি দাও দের বাবা বুঝিনি ওটা শোন যখন মোটামুটি ও টেনে টেনে আমার দাগের কাছে নেবে হ্যাঁ এবার তুই ফোটাস করে ঘন্টা মেরে দিবি হ্যাঁ খেলা বন্ধ হয়ে যাবে বা আমি একবার তুই ফুচকা জল খেলো ঠিক আছে ঘন্টা রেডি কিন্তু হ্যাঁ রেডি দেখবি যে আমি হেরে যাচ্ছি ইচ্ছা করে ঘন্টা মারি জীবনে কারো পুরস্কার দিই নি আর দেবো না রেডি রেডি কি বলে বল রোমান জিওস কেবিন আর নাকামুরা এর ফ্যান বলছে জব্দ করে আন্ডারটেকারে ডেকে এই রোমান জিওস খুব টান তোমার বারবার বারণ করছি টানতে যাওনি দেখে হাতে দোষ আমার
বড্ড ঘা দিচ্ছে এই ছাগল বাচ্চা মামা এইবার তোমার মৃত্যু শোক মামা এরা তো হাত ছেড়ে দেওয়ার কোনো কল নেই এইবার তোমার ক্ষমতা থাকলে তো বৌমার কাছে যেত মোটামুটি বৌমা একটু আড়াল করে দে আর তুই আমার পিছন ধরে টানবি ওনার দেখা পায় তুমি যত লোক আছে পিছন পিছন টানবো ওর বৌমার আগে থেঁটে দে সন্ধ্যা ওরে বৌমা কিচ্ছু করার ছিল না তাই মজবুরি অবস্থায় গার উপর পড়ে গিয়েছে সবাই মোবাইলে তুলে নিয়েছে এরপর আমার বৌমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই ভারতীয় দণ্ডবিধি 302 ধারা সমস্ত সাক্ষ্য প্রমাণ ভিত্তি করে মেলার কমিটি এই সিদ্ধান্ত দিচ্ছে যে আমার বৌমাকে গলায় দড়ি দিয়ে মৃত্যুর আদেশ দিল ওটা মৃত্যুর আদেশ নয় দড়িটা তোমার প্রাইজ এইটা আমার প্রাইজ ঠিক আছে আমি যদি প্রকৃত মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি এই তোদের মেলা শেষ হবে কটায় মেলা তো গান শুরু হয়েছে 10টায় প্রায় 1টায় শেষ হবে 1টা 1.5টার সময় তুই বাড়ি যাবি হ্যাঁ গিয়ে তো মৃত্যু গেলা গিলে খাটের আবার শুবি এই নে নে ওই খাটের আবার শোয়ার পরে এই নে নে তোর গলায় এই দড়ি দিয়ে আমি আর কাটে ধরাও তাহলে খেয়াল থাকিবে খেলা হবে মালসা ভাঙা প্রতিযোগিতা হারি ভাঙা হবে না সব উল্টো মালসা আমাদের আমাদের গ্রামের মেয়ে নাম দিয়েছে সনকা দেবী তুমি মঞ্চে চলে এসো আমার হাতের সময় তুমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ও সনকা বাউল পাটি দূর বেলা এসে তুমি রান্না করে খাওয়াবে মেলা এসছো কেন রান্নার কাজ সেজে তবে খেলা এসছি কারণ ঘরের ঘরের প্রাইজ বাইরে যাবে কেন চোখ বেঁধে ঘুরে নন্দী গ্রামে মুখ ছেড়ে দিবি ঠিক আছে আর বলিস এখন রাস্তায় নতুন পাইল হচ্ছে রাস্তা হচ্ছে পাঁচ ঘোষ করা আছে চোখ বেঁধে পাঁচে হুঁকের ওর ফেলে দিবে ঢুকে মরে থাকবে মাংস কোথায় থাকবে না
এখানে যারা মেলা করেন এক হাত জোড়ো করে বলে যায় যে হাত ছাড়া যাবেন রক্ত বেরোচ্ছে। মেয়েদের নিয়ে এরকম খেলা করবেন না দাদা। গ্রামের বড় বড় মেয়েদের নিয়ে দড়ি খেলা দেবেন না, বাচ্চাদের দিয়ে দেবেন দড়ি খেলা। বড় বড় মেয়েরা ধাপান ধাপান করে নাচে আর ওই সব বড় বড় মেয়েদের ছবি তোলে এই গ্রামের ছেলেরা। ওই ছবিগুলো ছেড়ে দেওয়া যায় ইউটিউবে, বিদেশির মানুষরা দেখে, গ্রামের ইজ্জত চলে যায়, মানে বাড়ির সম্মান চলে যায়। বড় বড় মেয়েদের কাজী টানা আমরা দিই, ইচ্ছা মতো কাজী টানা দেখবে, তাদের কাপড় কোথায় যাচ্ছে আমরা লক্ষ্য করি না। ওই সব ছবি আবার সেই বাড়ির ছেলে তুলছে, সেই ছবি চলে যাচ্ছে বিদেশে। তারা দেখবে মেয়েদের খেলা মেয়েদের দেবে, লুকোচুরি খেলা দিয়ে ছেলেরা ফলাগো লাগবে। আমরা ভুলে গেছিলাম নারী মানে নাগিন, নারী মানে দায়নি, নারী মা দুর্গা, মা সরস্বতী, মা মনসা, মা লক্ষ্মী। নারী নিয়ে খেলা করবো না। আর দাদা সবচেয়ে বড় কথা সবাই মনে রাখবেন, সেফ ড্রাইভ সেফ লাইফ এর কথা। আজকে গাড়ি ঘোড়া সেফ ড্রাইভ সেফ লাইফ দিচ্ছে, আমরা সংসারে মানছি না। আমার মাথা যদি হেলমেট থাকতো তাহলে আমার মাথাটা কি ভাগতো? জীবনে ভাঙতো। মোটর সাইকেল হেলমেট চড় না বলে তাদের মাথা ফেটে যাচ্ছে। তারা সেফ ড্রাইভের কথা সিগন্যাল মানছি না, দেখো তো আমরা উল্টো পাল্টা খেলা দিচ্ছি, সিগন্যাল মানিনি। আমার মেলা করছি, আমার বউ এসে মেলায় হইদিরি করছে, কেউ সিগন্যাল মানে না। বড় বড় মেয়েদের খেলা দিচ্ছি, মেলা সিগন্যাল মানি না। প্রত্যেক মানুষ সিগন্যাল মারো, সেফ ড্রাইভ সেফ লাইফ মানা উচিত। Thank you.
আছে না ইনি।